জি, আপনি আমাকে চিনবেন না। আপনার নাম্বারটা আমি কালবেলাতে পেয়েছি। সেটা পরে কেউ কখনো আমাকে কল দেবে এটা ভাবিনি। আচ্ছা, আপনাকে একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট করতে পারি? সামনে তো আপনার জন্মদিন, তো একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে একটা বই গিফট করতে পারি? সরি মানা, তুমি কি এখনো অপেক্ষা করছো নাকি চলে গেছো? তোমাকে যেখানে আসতে বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি 2 ঘন্টা ধরে, 1 মিনিটের জন্য নড়ি। পারো মনে হচ্ছে এই বুঝি তুমি এসে আমাকে সারপ্রাইজ দিবে। তুমি এত সুন্দর করে কথা বলো, মায়া হয়ে শুনি। গত রাতে মা মোয়া বানিয়েছিল, ভাবলাম এই মোয়া তুমি না খেলে আমি খেতে পারবো। একটা কিনে দিও, যেখানে লেখা থাকবে ভুলো না আমায়।